কয়েক দিনের ভারী বৃষ্টি ও ফাঁড়ি ঢলে হালদা নদীর পানি ও স্রোত বাড়ি গিয়ে, আর এই স্রোতের প্রভাবে ভাঙ্গি যার গই নাজিরাট রামগড় সেকশন এক সড়ক, যার ফলে সড়কের নাজিরাট বাজারের পশ্চিমকুল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যার। যেকোনো মুহূর্তে এই রাস্তা দিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যাইতে পারে বলে আশঙ্কা করেন স্থানীয় পাবলিক। দুর্গতি যাতে নয় এই রাস্তা বেরিবার দক্ষ হয় অর্ধেক পরিবাসী এর দ্বারা উপকৃত হইব, অন্য বিশাল ক্ষতি দেব। ফানি উন্নয়ন বোর্ডের বালির বস্তার টালমারি রাখিয়ে নাজিরাট হালদা নদীর ভাঙন এলাকা, আর রোড রুর এলাকাবাসী গাড়ি চলাচলত সাবধানতা মানি চলিবেলাই লাল ফিতাদি চিহ্নিত করে দিয়ে ফানি উন্নয়ন বোর্ডের ফটিকছড়ির কর্মকর্তা জানায়, ফানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেসব জায়গাগুলো ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে ফটিকছড়িতে, আমরা এখানে আমাদের কাজ চালাচ্ছি। আর এখানের মধ্যে কাজের মান নিয়ন্ত্রণ করার জন্য টাস্কফোর্স আসবে ঢাকা থেকে, তারা এসে এটা গুণগত মানটান দেখবে। আমরা এখন তো কাজ চলমান আছে, আমাদের এই যে জিওব্যাগ ফিল করা হয়েছে প্রায় 1000-এর উপরে জিওব্যাগ ফিল করা হয়েছে। এখন আমরা যে কমিটি আসলে আমরা এগুলো গণাবো, গণানোর পর আমরা এগুলো ডাম্প করার ব্যবস্থা করবো। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।